নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আগে কি করব, আগে প্রশ্নটা ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে বন্ধুরা প্রশ্নে কি বলেছে সেটা ভালো করে পড়ুন। দেখুন, পলাশ 10 কিমি পূর্ব দিকে যাওয়ার পরে উত্তর দিকে বেগে 15 কিমি গেলেন। কি বলেছে? এটা ভালো করে পড়বেন, কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে। পলাশ 10 কিমি পূর্ব দিকে যাওয়ার পরে পলাশ একজন ব্যক্তি পলাশ, সে 10 কিমি পূর্ব দিকে যাওয়ার পরে উত্তর দিকে বেগে 15 কিমি গেলেন। তাহলে আমরা কি করবো, ছোট ছোট করে আগে দেখবো। ঠিক আছে, মানে কি করবো, আগে পলাশকে দেখবো। পলাশ 10 কিমি পূর্ব দিকে গেলেন। তাহলে প্রথমে আমরা এটা করি, পলাশ 10 কিমি পূর্ব দিকে গেলেন। ধরুন এখানে একটা বিন্দু যেখানে পলাশ আছে, মানে এটা একটা পলাশের বাড়ি। ধরুন পলাশ এখানে দাঁড়িয়ে আছে। তাহলে পলাশ 10 কিমি পূর্ব দিকে যাওয়ার পরে পলাশ 10 কিমি পূর্ব দিকে গেলেন। মানে 10 কিমি পূর্ব দিক, পূর্ব দিক কোনটা, এটা কিন্তু একটা আঁকিয়ে নেবেন, ছবি আঁকিয়ে নেবেন আপনারা। অবশ্যই কিন্তু খাতাতে একটা ছবি এরকম আঁকিয়ে নেবেন, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, ওপরটা সবসময় উত্তর আর এটা দক্ষিণ, নিচে সবসময় দক্ষিণ হয়, দক্ষিণ দিকটা সবসময় নিচে হয়। ঠিক আছে, পূর্ব দিকটা হয় কোন দিকে, আমাদের ডান দিকটা পূর্ব দিক হয়, আমাদের ডান দিকটা পূর্ব দিক হয়, আর নিচের দিকটা সবসময় দক্ষিণ, মানে সাউথ, দক্ষিণ দিক হয়। তাহলে পূর্ব দিক কোনটা, পূর্ব দিক ওই দিকটা। মানে পলাশ 10 কিমি পূর্ব দিকে গেলেন। ধরুন এরকম একটা দাগ নিলাম, মানে এটা 10 কিমি ধরুন করলাম, এটা ধরুন 10 কিমি করলাম। ঠিক আছে, তাহলে পলাশ এখান থেকে যাত্রা শুরু করে 10 কিমি পূর্ব দিকে গেলেন। তাহলে পলাশের মুখ ওই দিকে, তা আমি অ্যারো চিহ্নটা ওই দিকে করলাম, পলাশের মুখ ওই দিকে আছে, মানে পলাশের মুখ ওই দিকে, আমি অ্যারো চিহ্নটা ওই দিকে করলাম। এবার দেখুন কি বলেছে, এবার বলেছে উত্তর দিকে বেঁকে 15 কিমি গেলেন। পলাশ আবার, আমার মুখ আছে ওই দিকে, সবসময় এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমার মুখ আছে ওই দিকে, মানে অ্যারো চিহ্নটা আমি ওই দিকে করলাম। এবার বলেছে উত্তর দিকে বেঁকে 15 কিমি গেলেন। উত্তর দিক কোন দিকটা, এখানে যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে উত্তর দিক কোনটা, উত্তর দিক ওপর দিকটা, তাহলে এখান থেকে 15 কিমি গেলেন। তাহলে 10 কিমি দাগটা যদি এরকম হয়, 15 কিমি নিশ্চয়ই এর চেয়ে একটু বড় করে দেবেন, আন্দাজে করবেন, একটু বড় করে দেবেন। অ্যারো চিহ্ন করলাম, মানে ওই দিকে আমি যাচ্ছি, তাই অ্যারো চিহ্নটা ওপর দিকে করলাম, মানে ওই দিকে আমি যাচ্ছি। তাহলে এটা কত কিমি গেল, 15 কিমি। এই 15 কিমি, 15 কিমি গেলেন উত্তর দিকে বেঁকে, 15 কিমি গেলেন, 15 কিমি। তারপর কি বলেছে, তারপর দক্ষিণ দিকে বেঁকে 15 কিমি গেলেন। তারপর দক্ষিণ দিকে বেঁকে 15 কিমি গেলেন, তাহলে আমার মুখ আছে ওইদিকে, আমি এখানে আছি, আমি প্রথম এখান থেকে যাত্রা শুরু করলাম, 10 কিমি আসলাম, তারপরে আবার এদিক থেকে উত্তর দিকে বেঁকে 10-15 কিমি গেলাম। এবার বলেছে তারপর দক্ষিণ দিকে বেঁকে আবার 15 কিমি গেলেন। তাহলে আমার দক্ষিণ দিক কোনটা, দক্ষিণ দিক দেখুন, এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি, মানে দক্ষিণ দিক তো নিচের দিক, মানে আমি আবার এখানে চলে আসলাম, কত কিমি আসলাম, 15 কিমি আসলাম। যেহেতু 15 কিমি গেছিলাম, এতটা দাগ হয়েছিল, তাহলে 15 কিমি আসলাম, তাহলে এখানেই দাগ হবে, মানে আমি আবার এখানেই পৌঁছলাম, মানে বর্তমানে আমি কোথায় অবস্থিত, এখানে অবস্থিত। তারপর কি বলেছে, তাহলে পলাশ তাদের বাড়ি থেকে কত দূরে অবস্থিত। তাহলে পলাশের বাড়ি কোনটা ছিল, এইটা পলাশের বাড়ি ছিল, মানে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, আর এখন বর্তমানে পলাশ কোথায় অবস্থিত আছে, এখানে আছে। তাহলে এই দূরত্বটা কত, তাদের বাড়ি থেকে পলাশের দূরত্ব কত, মানে এটা পলাশের বাড়ি আর এখানে পলাশ অবস্থিত, তাহলে পলাশ কত দূরে অবস্থিত, তাহলে এই ডিস্টেন্সটা কত, 10 কিমি। তাহলে পলাশ 10 কিমি দূরে অবস্থিত, অ্যান্সার হবে 10 কিমি। হয়তো আপনার ABCD চারটে অ্যান্সার দেওয়া থাকবে, 10 কিমি, 15 কিমি, 12 কিমি। ঠিক আছে, এরকম চারটে অ্যান্সার দেওয়া থাকবে, তো সঠিক অ্যান্সার হবে 10 কিমি। এগুলো অত কঠিন না বন্ধুরা, সহজেই আছে, একটু ভালো করে বুঝবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই 2 নম্বর কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, ডিস্টেন্স বা দূরত্বর যে নিয়মগুলি আছে, বেশি কিছু নয়, খুবই সহজ আছে। ঠিক আছে, কিন্তু দুটো জিনিস আপনি মাথায় রাখবেন, একটা হচ্ছে যে এটা কোন দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দিকটা মাথায় রাখবেন, আর একটা হচ্ছে আপনার নিজের ডান দিক না বাঁ দিক, এইটা কিন্তু মাথায় রাখবেন। এই দুটো মাথায় রাখবেন, এটা খুবই ইজি, ডিস্টেন্স খুবই সহজ, খুব সহজে বোঝা যাবে, অল্প অল্প করে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো,
উত্তর দিকে মুখ করে রাহুল 30 মিটার গেল উত্তর দিকে। এখানে দেখুন দিক দিয়ে দিয়েছে, উত্তর দিকে মুখ করে 30 মিটার গেল, ঠিক আছে। এখানে রাহুলের বাড়ি, এটা রাহুলের বাড়ি, উত্তর দিকে মুখ করে আছে মানে ওপর দিকে, ওইদিকে মুখ করে আছে, ঠিক আছে, এইদিকে মুখ করে আছে উত্তর দিক, যেহেতু উত্তর দিক, দেখুন আমার উপর দিকটা উত্তর দিক, তাই উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে 30 মিটার গেল, ঠিক আছে। উত্তর দিকে এখানে আমার রাহুলের বাড়ি, এখান থেকে মুখ করে 30 মিটার গেল, ধরুন এটা 30 মিটার, এটা 30 মিটার গেল। তারপর বাঁ দিকে ঘুরে দেখুন এখানে কি আছে, তারপর বাঁ দিকে ঘুরে 50 মিটার গেল, তারপর বাঁ দিকে, ধরুন রাহুল উত্তর দিকে গেল, অ্যারো চিহ্নটা ওইদিকে মানে ওইদিকে মুখ করে আছে। আপনি আপনার নিজেরটা দেখুন, আপনি ভাবুন যে আপনি নিজে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনার অ্যারো চিহ্ন ওইদিকে মানে আপনি মুখ করে আছেন ওইদিকে, তাহলে এবার বাঁ দিকে ঘুরে 50 মিটার গেল, ধরুন আপনি মুখ করে আছেন ওইদিকে, আপনার বাঁ দিক কোনটা, আপনার বাঁ দিকে এই দিকটা, এই দিকটা আপনার বাঁ দিক, তাহলে আপনি নিজের বাঁ দিকে 50 মিটার নিয়ে যান, বাঁদিকে 50 মিটার গেল, বাঁদিকে 50 মিটার, একটা আন্দাজ মতো নিয়ে নিলাম, এটা 30 হলে এটা 50, একটা আন্দাজ মতো নিয়ে নিলাম, ঠিক আছে, 50 মিটার গেল। তারপর কি বলেছে, তারপর আবার বাঁদিকে ঘুরে 30 মিটার গেল, তারপর আবার বাঁদিকে ঘুরে 30 মিটার, মানে অ্যারো চিহ্ন ধরুন, অ্যারো চিহ্ন ওইদিকে, এবার তারপর আবার বাঁদিকে ঘুরে কত মিটার বলেছে, 30 মিটার গেল, তাহলে আপনার বাঁ দিক কোনটা হবে, আপনার বাঁ দিক ওইদিকে আর হচ্ছে, আপনার মুখ আছে ওইদিকে, তাহলে আপনার বাঁ দিকে এই দিকটা মানে নিচের দিকটা হবে, বাঁ দিক কত মিটার গেল, 30 মিটার, তাহলে আমি নিচের দিকে আসলাম আবার 30 মিটার, এটা যদি 30 মিটার এত বড় দাগ হয়, এটাও নিশ্চয়ই 30 মিটার, এরকম একটা দাগ হবে, 30 মিটার গেল। তাহলে আমার যাচ্ছে যেহেতু অ্যারো চিহ্নটা ওইদিকে মানে নিচের দিকে, যেদিকে আমি যাবো অ্যারো চিহ্ন মুখটা আমি সেই দিকে দেবো, এত দূর হয়ে গেল। এবার কি বলেছে, বর্তমানে রাহুল প্রারম্ভিক স্থান থেকে কত দূরে অবস্থিত, মানে রাহুলের এই ডিস্টেন্সটা করতে হবে, এটা প্রারম্ভিক স্থান বলুন, এটা গন্তব্যস্থল বলুন, এখান থেকে যাত্রা শুরু করেছে, মানে পরীক্ষায় আপনার যে কোনো রকম ভাবে দিতে পারে, প্রারম্ভিক স্থান বলতে পারে, গন্তব্যস্থলও বলতে পারে, বা যেখান থেকে যাত্রা শুরু করেছে সেটাও বলতে পারে, যে কোনো ভাবে বলুক না কেন আপনি ওটা বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে রাহুলের এই ডিস্টেন্সটা কত, মানে রাহুল ধরুন এটা বাড়ি বা প্রারম্ভিক স্থান থেকে রাহুল এখন কত দূরে অবস্থিত, বর্তমানে কত দূরে অবস্থিত, এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা যদি 50 হয়, তাহলে এই দূরত্বটাও নিশ্চয়ই কত হবে বলুন, 50ই হবে, 50 মিটারই হবে, ভালো করে বুঝবেন, এই দূরত্বটা 30, এটাও 30, এটাও যদি 50 হয়, তাহলে এটা তো সে একই দাগ, একই তো হয়েছে, তাহলে এটাও নিশ্চয়ই 50 মিটার হবে, তো সঠিক অ্যান্সার হলো আমার অপশন সি, 50 মিটার। আমরা কোশ্চেনটাকে ভালো করে পড়ব, পিটার 8 কিমি পশ্চিম দিকে গেলেন, তাহলে পিটার 8 কিমি কোন দিকে গেলেন, না পশ্চিম দিকে গেলেন, তাহলে আগে পিটারের একটা ইয়ে করবো, ধরুন এখানে পিটার অবস্থিত, পিটার 8 কিমি পশ্চিম দিকে গেলেন, তাহলে পশ্চিম দিক কোনটা, পশ্চিম দিক দেখুন আমার এই দিকটা, দেখুন পশ্চিম দিক এই দিকটা, তাহলে পিটার যদি এখানে মানে অবস্থিত আছে, তাহলে এর 8 কিমি পশ্চিম দিকে, 8 কিমি পশ্চিম দিকে গেলেন, পিটার 8 কিমি তার পশ্চিম দিকে গেলেন, তাহলে পশ্চিম দিকে এই দিকটা, তাহলে পিটার 8 কিমি তার পশ্চিম দিকে গেলেন, এটা ধরুন 8 কিমি, তাহলে পশ্চিম দিকে আসলেন, এদিকে যেহেতু আসছে তাই মুখ এদিকে আছে, অ্যারো চিহ্নটা আমি এদিকে করলাম। তারপর কি বলেছে, তারপর বলেছে ডান দিকে বেঁকে 3 কিমি গেলেন, তাহলে তারপর বলেছে পিটার সে ডান দিকে বেঁকে 3 কিমি গেলেন, আমি কি বলেছি, ভাববেন আপনি নিজে যাচ্ছেন, আপনার ডান দিক বাঁ দিক করবেন, আপনি ভাববেন আপনি নিজে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে বলেছে ডান দিকে বেঁকে 3 কিমি গেল, তাহলে এটা যদি তার মুখ হয়, তাহলে এর ডান দিক কোনটা, ডান দিক ওই দিকটা, আপনি আপনি নিজেরটা ভাববেন, ওই দিকটা ওপর দিকটা, তার মানে এটা 3 কিমি, তাহলে মুখ আছে আমার এদিকে, তাই আলোচনাটা ওইদিকে করলাম, মুখ আমার ওইদিকে, তাই আলোচনাটা ওদিকে করলাম, দিয়ে 3 কিমি গেল। তারপর কি বলেছে, আবার সে ডান দিকে বেঁকে 12 কিমি গেল, আবার সে ডান দিকে বেঁকে 12 কিমি গেল, এই দিক দিক এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোন দিক হচ্ছে এটা মাথায় রাখতে হবে, তাহলে কি বলেছে, আবার সে ডান দিকে বেঁকে 12 কিমি গেল, তাহলে মুখ যদি ওদিকে থাকে, তাহলে ডান দিক কোনটা, আপনি আপনার নিজের ভাবুন, নিজের ডান দিক কোনটা, ডান দিক এই দিকটা, এদিকটা ডান দিক,
তাহলে কত কিমি? 8 কিমি দাগ যদি এতটা হয় কি বলেছে 12 কিমি, 12 কিমি নিশ্চয়ই মোটামুটি এরকম হবে, তাহলে 12 কিমি গেল। তারপর কি করেছে? তারপর বলেছে তাহলে সে প্রারম্ভিক স্থান থেকে কত দূরে অবস্থিত, মানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেটা দূরত্বটা কত। ধরুন এখান থেকে যাত্রা শুরু করে 8 কিমি আসলো, 3 কিমি গেল, আবার 12 কিমি গেল, কিন্তু এখানে সে অবস্থিত, বর্তমানে এখানে অবস্থিত, কিন্তু তার বাড়িটা কোথায়, প্রারম্ভিক স্থান থেকে কত দূরে অবস্থিত, তাহলে এই দূরত্বটা বার করতে হবে, এই দূরত্বটা কত। তাহলে এটা বার করতে গেলে কি একটা ফর্মুলা আছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, আশা করি জানেন আপনারা সকলে। তাহলে ফর্মুলাটি কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ফর্মুলাটা না জানলে মুখস্থ করে রাখবেন, ঠিক আছে, লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে কি করব আমরা, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার, ভূমি আর লম্বটা বার করতে, ভূমি আর লম্ব, ধরুন এইটা আমার বার করতে হবে আর এইটা কত আছে এইটা বার করতে হবে, তাহলে এইটা বেরিয়ে যাবে, আমাকে বার করতে হবে এইটা আর এইটা কত কিমি হবে, হয় এইটা কত কিমি আর এটা কত কিমি, বার করলে এই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, মানে এই অতিভুজটাকে এটা বলা হয়, তাহলে এটা আমার বেরিয়ে যাবে। তাহলে এটা আমি কত কিমি পাবো, এটা তো কোনো মান দেয়া না, কত কিমি পাবো, তাহলে দেখুন এই দাগটা আর এই দাগটা তো একই, এটা যদি 3 কিমি হয় তাহলে এটা কত কিমি হবে, এটাও 3 কিমি হবে, ভালো করে বুঝুন, আমাকে বার করতে হবে অতিভুজটা, এই দাগটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে অতিভুজ বার করতে গেলে আমাকে ভূমি বার করতে হবে আর লম্ব বার করতে হবে, ধরুন এটা লম্ব এটা ভূমি, ভূমি আর লম্ব বার করতে হবে, ভূমি বার করতে হবে আর লম্ব বার করতে হবে, তাহলে ভূমি বার করতে গেলে এইটা ভূমি এটা লম্ব, তাহলে লম্ব কত আমার, এই দাগটা তো দেওয়া ছিল না, তাহলে এটা যদি 3 কিমি হয় এই দাগটা আর এই দাগটা তো একই দাগ, এটা যদি 3 কিমি হয় এটাও 3 কিমি, তাহলে 3 কিমি, আর ভূমি স্কোয়ার মানে স্কোয়ার দিলাম। তারপর কি বলেছে লম্বটা কত, এটা লম্ব পেলাম, যে কোনো একটা ভূমি লম্ব যে কোনো একটা ধরলেই হলো, যে এটাই লম্ব এটাই ভূমি এরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তাহলে এবার আমাকে বার করতে হবে এইটুকু হতো এইটা, তাহলে এইটা কত, টোটালটা যদি আমার 12 কিমি হয় তাহলে তো 8 কিমি তো এদিকে চলে এসছে, 8 কিমি ধরুন তো এটা অতিক্রম করে নিয়েছে, ধরুন টোটালটা 12 কিমি, তাহলে 8 কিমি তো অতিক্রম করা তার হয়ে গেছে, মানে 8 কিমি তো চলে এসছে, এটা তো 8 কিমি, তাহলে 12 কিমি থেকে 8 কিমি মাইনাস করলে এটা 4 কিমি, মানে এটা 4, ভালো করে বুঝুন, এটা হচ্ছে টোটালটা 12 কিমি, তাহলে এইটা এইটা কত হবে, এইটুকু দূরত্ব কত হবে, 8 কিমি তো চলে এসেছে সে, 8 কিমি তো সে অতিক্রম করেই নিয়েছে, এই 12 কিমির মধ্যে তো 8 কিমি তো অতিক্রম করে নিয়েছে, এই দাগটা তো একই, এই দাগটা একই, তাই 8 কিমি সে অতিক্রম করে নিয়েছে, তাহলে বাকি থাকলো 12 কিমি থেকে 8 কিমি মাইনাস করলে যেটা হবে সেটা বাকি থাকবে, মানে 4 কিমি, এটা হচ্ছে 4 কিমি, এটা হচ্ছে 4 কিমি, তাহলে এটা পেলাম 3 স্কয়ার মানে 3 কিমি, আর এটা হচ্ছে লম্বটা হচ্ছে 4 কিমি মানে 4 এর স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পেলাম। তাহলে এবার কি করতে হবে, অতিভুজের স্কয়ারটা তুলে দিলে কি হয়, এটা রুট ওভার হয়ে যায়, এই স্কয়ারটা যদি আমি তুলে দিই তাহলে এটা রুট ওভার হয়, তাহলে এবার কত হবে, 3 তিরিকে 9 মানে 3 এর স্কয়ার মানে 3 তিরিকে 9 পেলাম প্লাস 4 এর স্কয়ার মানে 16 পেলাম, একটু ভালো করে বুঝুন, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে ভূমি পেলাম এখান থেকে 3 কিমি, লম্ব পেলাম 4 কিমি, তাহলে অতিভুজের এই স্কয়ারটা যদি আমি তুলে দিই তাহলে একটা রুট ওভার হয়, ঠিক আছে। তাহলে কত পেলাম, 3 তিরিকে 9 স্কয়ার, যেহেতু 3 তিরিকে 9 4 4 16 করলাম, তাহলে রুট ওভার 9 আর 16 যোগ করে 25, তাহলে এই রুট ওভার তুলতে গেলে কি করতে হয়, এই 25টাকে আবার এটাকে ভাগ করতে হবে, 5 গুণিত 5 দিয়ে রুট ওভার তুলতে গেলে একটা নেব আমি, 5 কিমি, দুটো থাকলে একটা মান নিতে হয়, ঠিক আছে, তাহলে দুটো পাস পেয়েছি তাহলে একটা পাস লিখলাম, ঠিক আছে, তাহলে এটা কত হলো আমার 5 কিমি, সঠিক অ্যান্সার হলো অপশন এ 5 কিমি, তাহলে অতিভুজের মান আমাদের এরকম যদি কোনাকুনি থাকে অতিভুজ, তাহলে অতিভুজের মান আমার এই হবে, একই ফর্মুলাতে বার করতে হবে, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 4 নম্বর কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে, তাহলে দেখুন কি বলেছে, বলেছে রাকেশ পূর্ব দিকে গেল 12 কিমি, রাকেশ পূর্ব দিকে গেল 12 কিমি, তাহলে রাকেশের আগে একটা এ করলাম, ধরুন এখানে করলাম, রাকেশ পূর্ব দিকে গেল 12 কিমি, তাহলে পূর্ব দিক কোনটা,
এই দিকটা পূর্ব দিক, আপনি আপনার নিজেরটা ভাববেন তো দেখবেন কোন দিকটা পূর্ব দিক, পূর্ব দিক এই দিক, মানে পূর্ব দিকে গেল কত কিমি? 12 কিমি। তারপর কি বলেছে, যেহেতু ওই দিকে গেল তাই অ্যারো চিহ্নটা ওই দিকে দিলাম, এটা মাথায় রাখবেন, যেদিকে যাবে অ্যারো চিহ্নর মুখ সেই দিকে থাকবে, যেদিকে যাবে সেদিকে অ্যারো চিহ্নর মুখ থাকবে। তারপরে কি বলেছে, তারপর উত্তর দিকে গেল 6 কিমি, তারপর উত্তর দিকে গেল 6 কিমি। তাহলে উত্তর দিক কোনটা? উত্তর দিক দেখুন উপর দিকটা, তাহলে 12 কিমি যদি এত এত বড় দাগ হয় তাহলে 6 কিমি এর অর্ধেকটা হবে মোটামুটি এরকম। ঠিক আছে, অ্যারো চিহ্ন তাহলে ওইদিকে দিলাম, এটা সবসময় মাথায় রাখবেন অ্যারো চিহ্নটা। তাহলে উত্তর দিকে গেল 6 কিমি এবং পশ্চিম দিকে গেল 3 কিমি, এবং পশ্চিম দিকে গেল 3 কিমি, আবার পশ্চিম দিকে গেল 3 কিমি। তাহলে পশ্চিম দিক কোনটা? এই দিকটা। তাহলে পশ্চিম দিকে গেল 3 কিমি, পশ্চিম দিকে গেল 3 কিমি। তারপর কি বলেছে, আবার সে উত্তর দিকে, উত্তর দিকে গেল 6 কিমি, আবার সে উত্তর দিকে গেল 6 কিমি। তাহলে উত্তর দিকটা কোন দিকটা? ওপর দিকটা উত্তর দিক, দেখুন ওপর দিকটা উত্তর দিক, আবার উত্তর দিকে গেল 6 কিমি, আবার উত্তর দিকে গেল 6 কিমি। তাহলে সে তার বাড়ি থেকে কত দূরে অবস্থিত? তাহলে সে তার বাড়ি থেকে কত দূরে অবস্থিত? সে যাত্রা শুরু করেছিল তো এখান থেকে, আর এখানে সে পৌঁছালো বর্তমানে অবস্থিত, তাহলে তার বাড়ি থেকে সে এখন কত দূরে অবস্থিত? মানে সে আবার সেই আমাকে সেই অতিভুজ বার করতে হবে, অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা আমাকে আবার বার করতে হবে। তাহলে এখানে আমি করি অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পরীক্ষার সময় আপনারা এত কিছু লিখবেন না, ঠিক আছে, এই মানটা দেখে স্কোয়ার করে দেবেন তাহলে হয়ে যাবে। এই অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার কিছু লিখে দেন, যেহেতু অনেকে তো নতুন আছে অনেকে বুঝতে পারবে না, তার জন্য আমি এত কিছু লিখছি, পরীক্ষার সময় এত কিছু লেখারই দরকার নেই। তাহলে কি করবেন, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি আর লম্ব কোনটা পাবেন? ধরুন আপনাকে এই মানটা বার করতে হবে, লম্ব আর ভূমি বার করতে হবে। প্রথমে ধরুন এই লম্বটা বার করি, টোটাল লম্বটা, তাহলে এইটা আছে 6 কিমি, আর এইটার মান কত পাবো? যেহেতু এইটা 6 হয়েছে তাহলে এইটাও 6, যেহেতু এই দাগটা 6 কিমি তাহলে এই দাগটাও আমি 6 লিখবো। তাহলে এটা 6 পেলাম আর এইটা 6 পেলাম, তাহলে আমি কি করবো, 12 স্কয়ার। ভূমি বা লম্ব যে কোনো করতে পারেন, যে কোনো জায়গায় বসাতে পারেন, একই হবে সব। ঠিক আছে, তাহলে আমি এখানে 12 স্কোয়ার করলাম, স্কোয়ারটা এখানে বসে দিলাম 12 স্কোয়ার। তারপর আমাকে বার করতে হবে কি, এইটুকু বার করতে হবে, এইটা কত, এই টোটালটা দাগ ছিল 12, টোটাল দাগ ছিল 12, 3 কিমি সে চলে এসেছে, 3 কিমি চলে এসেছে, তাহলে 12 থেকে 3 কিমিটা মাইনাস করতে হবে। টোটাল দাগটা ছিল 12, একটু ভালো করে বুঝবেন, টোটাল দাগটা ছিল 12, টোটাল দাগটা ছিল 12, কিন্তু আমাকে বার করতে হবে এইটুকুটা। ঠিক আছে, এইটুকু বার করতে হবে, তাহলে টোটাল দাগটা যদি 12 হয় তাহলে এইটুকু দাগ হবে 12 কিমি থেকে 3 কিমি মাইনাস, মানে 3 কিমি যেহেতু সে চলে এসেছে 12 কিমির মধ্যে, তো এই তো এই দাগটা আর এই দাগটা তো সে চলে এসেছে, তাই 12 কিমির মধ্যে যেহেতু এই 3 কিমিটা আছে তাই 12 কিমি থেকে 3 কিমিটা মাইনাস করতে হবে। তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 9, তাহলে 9 এর স্কোয়ার করবো, স্কোয়ারটা এখানে বসে দিলাম স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ারটা তুলতে গেলে কি করতে হবে, এটা রুট ওভার করতে হবে, যখন এই স্কোয়ারটা উঠিয়ে দেবে শুধু আমাকে অতিভুজ বার করতে হবে, অতিভুজ স্কোয়ার বার করলে কিন্তু হবে না, অতিভুজ বার করতে হবে। ঠিক আছে, তাই এই স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য আমি রুট ওভার করলাম, তাহলে 12 কে 12 দিয়ে 12 স্কোয়ার মানে কত, 144, 12 কে 12 দিয়ে গুণ, 144 যোগ 9 স্কোয়ার মানে কত, 9 9 81, তাহলে 144 আর 81 যোগ করলে কত হবে, 225। এবার 225 কে কত স্কোয়ার, 225টা কত স্কোয়ার, 225টা হলো 15 স্কোয়ার, 15, তাহলে অতিভুজ আমারটা কত, 15 কিমি, এই দূরত্বটা কত, 15 কিমি। তাহলে কি, রাকেশ তার বাড়ি থেকে বর্তমানে 15 কিমি দূরে অবস্থিত, এই দূরত্বটা 15 কিমি, অতিভুজ স্কোয়ার সমান বার করবে, দিয়ে অতিভুজের মান বেরোলো 15 কিমি, তাহলে সে বর্তমানে 15 কিমি দূরে অবস্থিত। সঠিক অ্যান্সার হলো আমার অপশন বি। বন্ধুরা, এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য, আর বন্ধুরা আমার হাতের লেখাটা অত ভালো না, হাতের লেখা একটু কষ্ট করে বুঝে অ্যান্সারটা করবেন, ঠিক আছে, আর অ্যান্সারটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে আর নতুন নতুন টপিকের ওপর ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই 6 নম্বর কোশ্চেনটা দেখুন বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই কোশ্চেন থেকে অনেকগুলো প্রশ্ন বোঝা যাবে, অনেকগুলো কোশ্চেন বেরোবে এবং সেগুলো বোঝাও যাবে। তো দেখুন,
তাহলে আমি কি বলবো আগে কোশ্চেনটা ভালো করে পড়বো। তাহলে কি লেখা আছে, মধু বাড়ি থেকে 40 মিটার গেল। তাহলে একটা মধুর একটা ইয়ে করলাম, একটা ইয়ে করলাম, এখান থেকে 40 মিটার ধরুন এটা তার বাড়ি, ঠিক আছে। তাহলে 40 মিটার ধরুন এইদিকে নিয়ে গেলাম, যেহেতু কোনো দিক তো বলে দেয়নি, তাই 40 মিটার নিয়ে গেলাম এইদিকে। তাহলে মুখ আছে মধুর এই দিকে, যেদিকে যাবো সেইদিকে আলোচনা থাকবে, মানে সেদিকে মুখ থাকবে। তারপর কি বলেছে, তারপর উত্তর দিকে 60 মিটার গেল, উত্তর দিকে 60 মিটার। তাহলে উত্তর দিক কোনটা দেখুন এখানে, আপনারা এটা কিন্তু পরীক্ষার খাতায় করে ফেলবেন, ঠিক আছে। উত্তর দিকে 60 মিটার গেল, তাহলে 40 মিটার যদি এতটা হয় তো 60 মিটার মোটামুটি এরকম দেখা হবে, 60 মিটার। আর একটা আলোচনা দিয়ে নিলাম। তারপর কি বলেছে, সবশেষে বাম দিকে ঘুরে 40 মিটার গেল, তারপর বাম দিকে ঘুরে 40 মিটার। তাহলে আমার মুখ ওই দিকে, আমি ধরো এরকম ভাবে আছি, আর জন্য আমার ওই দিক মানে মুখ আমার ওই দিকে। তাহলে আমার বাম দিক কোনটা, বাম দিক নিশ্চয়ই এই দিক, তো বাম দিক হবে। তাহলে আপনি আমার নিজেরটা, আপনি আপনার নিজেরটা ভাববেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে 40 মিটার গেল, বাম দিকে ঘুরে 40 মিটার গেল, তাহলে 40 মিটার, 40 মিটার গেল, মুখ আমার এই দিকে, মানে মধুর মুখ এই দিকে, 40 মিটার গেল। তারপর করেছে, তারপর সে গন্তব্যস্থলে পৌঁছলো। তারপর সে এটা ধরুন গন্তব্যস্থলে পৌঁছলো, মানে তার কারোর বাড়ি হোক, কারোর কোনো তার কাজের জায়গা হোক, সেখানে পৌঁছলো। সে যদি সরাসরি গন্তব্যস্থলে যেত তাহলে সে কত দূরত্ব অতিক্রম করতে হতো, সে যদি এইভাবে 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 না এসে সে যদি ডাইরেক্ট আসতো, এইভাবে ডাইরেক্ট আসতো, তাহলে তাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হতো। কিন্তু মধু তো ডাইরেক্ট আসে, সে তো এরকম এসতে, তারপর এরকম গেছে, তারপর আবার এরকম এসতে। কিন্তু প্রশ্নে বলেছে কি, সে যদি ডাইরেক্ট আসতো তাহলে তাকে কত দূরত্ব, মানে ডাইরেক্ট আসলে সরাসরি চলে আসতো, সে কতটা দূরত্ব অতিক্রম করতে হতো এবং কোন দিকে যেতে হতো, মানে কোন দিকে আসতে হতো, মানে এদিকটা আসতে হতো। তাহলে দেখতে হবে সে কত দূরত্ব অতিক্রম করতে হতো আর কোন দিকটা আমাদের বার করতে হবে। এই দুটো কোশ্চেন এখান থেকে আছে। তারপরে এটা দেখানোর পরে আমি এটা থেকে আরও কিছু কোশ্চেন দেখাচ্ছি যে এইগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে দেখুন, আমাদের এই দূরত্বটা বার করতে গেলে কি, মানে এই দূরত্বটা বার করতে গেলে কি করতে হবে, সে আগের মতন অতিভুজ করার সময় ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার। আমি আগেরগুলো যেহেতু লিখলাম তাই এটা অতটা লিখলাম না, ঠিক আছে, একটু ছোট করে দিই। অতিভুজ স্কোয়ার সমান রুট ওভার দিয়ে দিলাম ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার। তাহলে ভূমি আমাদের যে কোনো একটা ধরুন ষাটটা, ধরুন ষাটের স্কোয়ার প্লাস, আপনারা যদি ভূমি লম্ব এটা কেন করলাম যদি না বুঝতে পারেন, আগের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সে একই টাইপের কোশ্চেন, ঠিক আছে। ষাট স্কোয়ার প্লাস এই দূরত্বটা কত করতে গেলে কী করতে হবে, এই টোটাল দূরত্বটা করতে হবে, এই টোটাল দূরত্বটা। তাহলে এই 40 আর এই 40 করলে কত পাবো, 80। তাহলে 80 স্কোয়ার রুট ওভার ষাট স্কোয়ার মানে 6 6 36, আর স্কোয়ারের জন্য দুটো শূন্য নিয়ে নিলাম, প্লাস 8 8 64, এখানে দুটো শূন্য নিয়ে নিলাম। তাহলে কত হবে, দশ হাজার। এবার এটা কত হবে, 100 100 স্কোয়ার, মানে 100 স্কোয়ার মানে 10,000 হচ্ছে, তাহলে 100 মিটার। তাহলে সঠিক আনসার হবে 100 মিটার, সঠিক আনসার 100 মিটার। তাহলে আমার একটা পাওয়া গেল, দূরত্ব তাকে কত অতিক্রম করতে হতো, আমার এই দূরত্বটা পেলাম যে তাকে মধুকে 100 মিটার অতিক্রম করতে হতো, তাহলে মধু ডাইরেক্ট পৌঁছে যেত। তারপরে কি কোশ্চেন দেওয়া আছে, তাকে কোন দিকে যেতে হতো, তাকে কোন দিকে যেতে হতো। তাহলে ধরুন এখানে একটা ম্যাপ করে নিলেন, এখানে একটা যেহেতু আপনি ম্যাপ করে নিন, তাহলে এটা এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। সাউথ সবসময় নিচে হয়, এগুলো মাথায় রাখুন, ঠিক আছে। পূর্ব হয় আপনার ডান দিকটা, সবসময় পূর্ব হয়, নিচের দিকটা সাউথ হয়। এই দুটো মনে থাকলে এই দুটো পারবেন নিশ্চয়ই। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাহলে তাকে কোন দিকে যেতে হতো, কোন দিকে যেতে হতো, এই দিকটা কোন দিকে আসছে দেখুন, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে পশ্চিম, উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, এদিকটা এটা উত্তর, উত্তর এটা পশ্চিম। তাহলে তাকে কোন দিকে যেতে হতো, উত্তর পশ্চিম দিকটা, এদিকটা উত্তর পশ্চিম, তাকে তো সোজা আসছে না, সোজা আসা না, আমি বলতাম সে পশ্চিম দিকে আসছে, বা উপর দিকে গেলে বলতাম উত্তর দিকে আসছে, কিন্তু সে আসছে কোন দিকে, এই বরাবর আসছে, মিডিল বরাবর আসছে, মানে এই উত্তর দিকটা ধরতে হবে আর পশ্চিম দিকটা ধরতে হবে। তাহলে তাকে আসতে হতো কোন দিকটা, উত্তর পশ্চিম দিক, উত্তর পশ্চিম।
তাহলে তাকে আসতে হতো কোন দিকে, সে যদি ডাইরেক্ট আসতো তাকে আসতে হতো উত্তর পশ্চিম দিকে আসতে হতো। আর কত দূরত্ব আসতে হতো? 100 মিটার আসতে হতো, তাহলে সে তার গন্তব্যস্থলে বা কাজের জায়গাতে পৌঁছে যেত। এবার এটা থেকে আর কি কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন হতে পারে, সে মোট কত দূরত্ব অতিক্রম করলো, কত দূরত্ব মোট কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে কত দূরত্ব অতিক্রম করলো মোট, এটা ধরুন কোশ্চেনে নেই, তাহলে সে মোট কত দূরত্ব অতিক্রম করলো? 40 কিমি। এদিকে আসলো এটা 60 কিমি, 40 আর 60 কত হলো 100, আবার আসলো 40 কিমি, মানে 140 কিমি। এটা একটা কোশ্চেন হতে পারে, কিন্তু এটাগুলো দেওয়ার চান্স কম, ঠিক আছে, তাও জেনে রাখা ভালো। এটা তাকে মোট দূরত্ব অতিক্রম করতে হলো 140 কিমি। এবার আর একটা কোশ্চেন কি হতে পারে, যদি বলতো সে তার গন্তব্যস্থলে পৌঁছলো, ধরুন এখানে গন্তব্যস্থলে পৌঁছালো, সে গন্তব্যস্থল থেকে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, মানে এই জায়গাটা তার বাড়িটা কোন দিকে অবস্থিত, এখান থেকে আমি এর আগেরটা কি দেখলাম, এখান থেকে দেখলাম যে তার গন্তব্যস্থলটা কোন দিকে অবস্থিত, তাহলে পেলাম কি আমরা উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এবার যদি বলতো তার গন্তব্যস্থল থেকে তার বাড়িটা কোন দিকে অবস্থিত, এটা তো বলতে পারে, তা সে যেখানে পৌঁছলো মানে গন্তব্যস্থলে সেখান থেকে তার বাড়িটা কোন দিকে অবস্থিত, তাহলে কি করবো, সে আগের মতো এখানে যেহেতু সে ম্যাপের ম্যাপটা করেছিলাম, এখানে সে করে নেবো, এরকম করে নেবো, তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এই দিকটা কোন দিক হচ্ছে, দক্ষিণ পূর্ব দিক হচ্ছে, যেহেতু কোনা কোনে আসবে, এই দিকটা হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব, এটা হবে অ্যান্সার দক্ষিণ পূর্ব। বন্ধুরা আমি নেক্সট যে ডিস্টেন্সের মানে পার্ট টুটা আনবো আমি, ঠিক আছে, সেটা একটু টাপ টাপ কোশ্চেন থাকবে, সেটা যেহেতু ঘড়ির কাটা আর একটু ডিগ্রি এইসব নিয়ে থাকবে, তো একটু টাপ হবে, তবে বেশি কঠিন না, আপনারা বুঝলে খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তা ধন্যবাদ বন্ধুরা।